রেস্তোরাঁ বা হোটেলে গ্রাহকদের থেকে জোর করে সার্ভিস চার্জ নেওয়া যাবে না, এই মর্মে নির্দেশিকা জারি করল সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি বা সিসিপিএ। নির্দেশিকায় বলা হয়েছে, হোটেল বা রেস্তোরাঁর বিলে স্বয়ংক্রিয়ভাবে বা ডিফল্ট হিসেবে পরিষেবা চার্জ যোগ করা যাবে না, ঘুরপথে সার্ভিস চার্জ আদায় করা নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশ অগ্রাহ্য করলে গ্রাহকরা সংশ্লিষ্ট হোটেল বা রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারবেন। পাশাপাশি সিসিপিএ-র ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনো গ্রাহক চাইলে স্বেচ্ছায় বিনা প্ররোচনায় ইচ্ছামতো সার্ভিস চার্জ দিতে পারে। পারিবারিক বিবাদের জেরে ছেলের হাতে বাবার মৃত্যুর অভিযোগ, বাঁশ দিয়ে মারধর করায় বাবার মৃত্যু হয়েছে বলে খবর। কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, কি ঘটনা ঘটেছে যার জেরে এরকম ভাবে ছেলের হাতে বাবা খুন? দেখো কুসুমিতে, এই চাঞ্চল্যক ঘটনাটি ঘটেছে তমলুক থানা এলাকার খাড়ি গ্রামে, এবং যেখানে মূলত অভিযোগ উঠে আসছে যে ছোট ছেলের বাঁশের মারের আঘাতে কিন্তু গুরুতর আহত হন তার বাবা, পরবর্তীকালে তিনি মারা যান। এরপর গতকাল রাত্রিবেলা তমলুক থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন যে মৃত বৃদ্ধর মেজ ছেলে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ ইতিমধ্যেই বড় ছেলে এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে, কিন্তু ছোট ছেলে পলাতক। পুলিশ যেটা তদন্তে জানতে পেরেছে যে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল, মেজ ছেলের কাছে তার বাবা থাকতেন, অন্যদিকে বড় ভাই এবং ছোট ভাই তারা আলাদা থাকতেন, এবং উনুন ধরানোকে কেন্দ্র করেই মূলত রবিবার দিন এই ঘটনার সূত্রপাত হয়। তারপরে এই মারধরের ঘটনা ঘটে এবং পুলিশ পলাতক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে। কুসুমিতা, ধন্যবাদ। বিটন, এজবাস্টনে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় সমর্থকরা, ঘটনার কথা স্বীকার করে তদন্তের আশ্বাস ইসিবির। গতকাল ইংরেজ সমর্থকদের একাংশ বর্ণবিদ্বেষী কটাক্ষ করেন ভারতীয় সমর্থকদের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্র, কি জানতে পারছো? সুকন্যা, এই ভারত ইংল্যান্ড যে টেস্ট চলছে সেটা ঘটনাবহুল হচ্ছে, নাটকের পর নাটক আমরা দেখতে পাচ্ছি। মাঠের মধ্যে যেমন দেখতে পাচ্ছি বিরাট কোহলির স্লেজিং দেখতে পাচ্ছি, উত্তপ্ত বাক্য বিনিময় চলছে ইংল্যান্ড ক্রিকেটারদের মধ্যে, সেরকমই মাঠের বাইরেও নাটক চলছে এবং একটা ঘটনাবহুল টেস্ট চলছে এই এজবাস্টন টেস্ট। যেটা আমরা জানতে পাচ্ছি যে গতকাল ফোর্থ ডে খেলা ছিল টেস্টের, সেখানে স্ট্যান্ডে ভারতীয় সমর্থকরা বর্ণবিদ্বেষের শিকার হয়েছে। তাদের অভিযোগ যে ইংরেজ সমর্থকরা বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছে এবং কটাক্ষ করেছে, এবং পাশাপাশি তারা এমনটা অভিযোগ করছে যে অকথ্য কিছু মন্তব্য কথাবার্তা বলেছে ইংরেজ সমর্থকরা। তারপরেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল প্রতিবাদ হয়, ইংরেজ সমর্থকদের আচরণের নিন্দার ঝড় বয়ে যায়। তারপরই বলতে পারো এক প্রকার টনক নড়ে ইংরেজ ইসিবি, অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডে, তারা সরকারিভাবে স্টেটমেন্ট প্রকাশ করেছে, বিবৃতি দিয়ে তারা জানিয়েছে যে এরকম আচরণ কখনোই মানা যায় না। এক প্রকার বলতে পারো যে ইসিবি এই ঘটনার দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলতে চেয়েছে যে তারা জানিয়েছে যে এই ঘটনার তদন্ত শুরু হবে। তারা এজবাস্টনে যে সমস্ত তাদের সহকর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে, গোটা ঘটনাটা জানতে চেয়েছে ইসিবি, এবং তারপরই তদন্ত শুরু হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ইসিবির তরফ থেকে। তবে এই যে ভারতীয় সমর্থকরা ইংরেজ সমর্থকদের কাছ থেকে বর্ণবিদ্বেষের শিকার হলো, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই খুবই নিন্দার ঝড় উঠেছে, কারণ তুমি জানো এটা কখনোই কাম্য নয় ক্রিকেট একটা ক্রিকেটে এসব। এবং ইসিবির তরফ থেকে এটাও বলা হয়েছে যে ক্রিকেটে এই বর্ণবিদ্বেষের কোনো রকম স্থান নেই, এবং যদি যে অভিযোগ হয়েছে তা যদি সত্য প্রমাণিত হয় তদন্ত হওয়ার পর উপযুক্ত শাস্তি হবে, এটাও ইসিবির তরফ থেকে বলা হয়েছে। সুকর্ণা, ধন্যবাদ সৌমিত্র।